আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছি আমার সামনে সিআরটি কালার টেলিভিশন চোদ্দ ইঞ্চি তো এই টেলিভিশনের প্রবলেমটা হলো ভার্টিক্যাল প্রবলেম দেখেন এই যে দাগটা দেখতে টিউবের মাঝে মাঝামাঝি ভার্টিক্যাল প্রবলেম তো এই ভার্টিক্যাল প্রবলেমটা এই টেলিভিশনে শুধু ভার্টিক্যাল নয় অন্য একটি সাইট থেকে এই ভার্টিক্যাল প্রবলেমটা হয়েছে তো নতুন আইডিয়া আপনারা স্ক্রা পাবেন এই টেলিভিশন থেকে তো চলেন আমি আপনাদের রিপেয়ার করে দেখাই যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা কোনোরকম রকম ছাড়া না করে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের নতুন একটি নলেজ বাড়বে যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি ফেসবুক পেজের ডিসক্রিপশনে দিয়ে দিব আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন এই ভিডিওটা আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন এরকম অনেক হাজারো ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি পিসিবি বোর্ড তো চায়না পিসিবি বোর্ড এই পিসিবি বোর্ডটা অনেক পুরাতন এর অরিজিনাল পাওয়ার সাইটটাও নষ্ট দেখেন কে ওয়াই দিয়ে পাওয়ারটি চালিয়ে দিয়েছে কোনো এক মেকানিক তো দেখেন পিসিবি বোর্ডটি আমি উল্টানোর পরে দেখতে পেলাম অনেক রকমের লাইন টানা তার দিয়ে লাইন টেনে টেনে বোর্ডটি সার্ভিসিং করা হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এই পিসিবি বোর্ড এবং এর যে প্রসেসর আইসি সিস্টেম আইসি সম্পূর্ণ আইসি কাজ করা প্রিন্টগুলো উঠে গিয়েছে এবং বোর্ডেও দেখেন তার টেনে দিয়ে লাইন করা তো এরকম একটি পুরাতন বোর্ডের উপরে আমি আজকে আপনাদের কাজ করে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা কোনোরকম টানা ইসরা না করে শেষ পর্যন্ত দেখেন অনেক ভাই জানেন যে ভার্টিক্যাল প্রবলেম হলে ভার্টিক্যাল সেকশন থেকেই হয় কিন্তু ভার্টিক্যাল সেকশন বাদেও অন্য অন্য সাইড থেকেও ভার্টিক্যাল প্রবলেম হতে পারে তা আমি আপনাদের আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজকে একটি নতুন নলেজ বাড়বে আপনাদের যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তা আমি পাওয়ার কোডটি লাগিয়ে আগের ভোল্টেজগুলো মেপে আপনাদের দেখাবো তো আগে আমি একশো একশো দশ ভোল্ট যেখানে থাকে সেখানে আমি দেখতেছি দেখেন এখানে একশো ভোল্ট শো করতেছে তো নো প্রবলেম এখানে একশো ভোল্ট থাকলেও চলবে কোনো সমস্যা নাই তো ভোল্টেজগুলো আপনারা ভালো করে লক্ষ্য রাখেন দেখেন ভার্টিক্যাল ভোল্টেজ ঠিক আছে পঁচিশ ভোল্ট এবং রেগুলেটার ভোল্টেজও ঠিক আছে এবং অডিও আইসিতে যে ভোল্টেজটা যায় দেখেন চোদ্দো ভোল্ট এটাও ঠিক আছে কিন্তু এই যে আপনারা গ্লাসের লক্ষ্য রাখেন ওখানে দেখেন রোডের মতো দাগ দেখা যাচ্ছে স্কিনে তো ভার্টিক্যাল আইসিতে এরকম হাত দিয়ে দেখবেন যদি এই দাগটা একটু মোটা মোটা হয় খেয়াল করেন এই যে দেখেন দাগটা একটু লাফালাফি করতেছে গ্লাসের দিক দেখেন তো আইসিটা ভালো আসে না নষ্ট আছে কিভাবে বুঝবেন জিব্বা এই আঙুলটি লাগিয়ে এখানে টাচ করবেন এরকম এরকম টাচ করলে দেখবেন দাগটি মোটা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এই ভার্টিক্যাল আইসিটি ভালো আছে অনেক মেকানিক ভাই আছেন তারা এই আইসিটি চেঞ্জ করে ফেলেন চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে একই রেজাল্ট তো আমরা যেহেতু আইসি ভালো পাচ্ছি তো আমরা আগে শোল্ডারিং করে দেবো এখানে তো ভার্টিক্যাল আইসিটি আমি সুন্দর করে একটু শোল্ডারিং করে আবারও পাওয়ার কট লাগিয়ে দেখবো যে আমাদের এই যে সমস্যাটা ছিল এটা ঠিক হয়েছে কি না তারপরে আমি অন্য অন্য সাইড আপনাদের আবার দেখাবো যে আপনারা কীভাবে এই রিপেয়ার করবেন এই প্রবলেমটা তো ভার্টিক্যাল আইসি চেক করার একটা পদ্ধতি আছে যদি আপনি জিবা একটু আঙুলটা লাগিয়ে এই ভার্টিক্যাল আইসিতে একটু টাচ করবেন টাচ করলে দেখবেন যদি আইসি ভালো থাকে তাহলে দাগটা মোটা হয়ে যাবে তো আইসি আমরা ভালো পেয়েছি ও আমাদের একটু সন্দেহ যেখানে আসে শোল্ডারিংয়ের প্রবলেম যেখানে দেখছি আমরা সেখানে শোল্ডারিং করে দিচ্ছি তো চলেন পাওয়ার কোডটি আমি লাগিয়ে দেখি কোনো পরিবর্তন হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন গ্লাসে কোনো পরিবর্তন নাই তা আমরা এখন আবারও ভোল্টেজগুলো ভালো করে মেপে দেখবো কোথাও কোনো ভোল্টেজ মিসিং আছে কি না তার আগে আমি পিসি বোর্ডটি দেখিয়ে দিচ্ছি দেখেন সিস্টেম আইসি জঙ্গল আইসির কি অবস্থা প্রিন্টগুলো উঠে উঠে গিয়েছে তো দেখেন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এত পুরাতন বোর্ড তারপরেও আমি এই বোর্ডটি আপনাদের রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ বোর্ডের উপরে সব তার দিয়ে লাইন টেনে এইটাকে মেরামত করা হয়েছিল আগে তাই ভার্টিক্যালে আবারও ভোল্টেজটা মেপে দেখাচ্ছি দেখেন পঁচিশ ভোল্ট টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ভোল্ট দেখাচ্ছে এবং টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে মানে চব্বিশ ভোল্ট এবং এখানে নাইন ভোল্ট নাইনটি নাইন দেখাচ্ছে নাইন পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে এবং এখানে দেখেন ফাইভ ভোল্ট আসার কথা ফোর থেকে ফাইভ ভোল্ট আসার কথা সেখানে ভোল্টেজ মিসিং তো এখানে এই যে রেগুলেটিং ভোল্টেজটা ফাইভ ভোল্ট থাকার কথা দেখেন এখানে ফাইভ ভোল্ট নেই নাইন ভোল্ট এবং নাইন ভোল্টই দেখাচ্ছে তো এখানে মূলত আট ভোল্ট পাঁচ ভোল্ট দুটোর ভোল্টেজ থাকে রেগুলেটার ভোল্টেজ তো আট ভোল্টেজ জায়গায় আমরা নাইন ভোল্ট এবং ফাইভ ভোল্টেজ জায়গায় আমরা জিরো পাচ্ছি তো এই ফাইভ ভোল্ট মিসিং এই ফাইভ ভোল্ট রেগুলেটিং ভোল্টেজ থেকেই আসে তো এখানে ফাইভ ভোল্ট ফল্ট আসে এবং চ্যানেল বক্সে ফাইভ ভোল্ট যায় এখান থেকে দেখেন এভাবে চলে আসে ডাইরেক্ট এখানে এই রেগুলেটর ট্যান্ডাস্টারে তো এই রেগুলেটার ট্যান্ডাস্টার থেকে ফাইভ ভোল্ট টিউনারে যায় চ্যানেল বক্সে এবং এই যে চ্যানেল বক্স থেকে সোজা চলে আসে এই প্রসেসার আইসিটি সিস্টেম আইসিতে তো এই সিস্টেম আইসি থেকে ফাইভ ভোল্ট না থাকলে সিস্টেমে কোনো কাজ করবে না ঠিক মতো তো ফাইভ ভোল্ট আমি আপনাদের দেখাবো যে টিউনার বক্স থেকে ফাইভ বল কোথায় থেকে কোথায় গেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন মিটারটি অমসে সিলেক্ট করে রাখা যেখানে প্রিন্ট শর্ট হবে সেখানে জিরো জিরো দেখাবে দেখেন এই পর্যন্ত লাইন আসছে তো এখানে একটি জাম্পার আছে এই জাম্পারটি দেখেন এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে তো আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই জাম্পার এখানে ফাইভ ভোল্ট সিস্টেম আইসিডি যায় এবং চ্যানেল বক্সে যায় তো আমি পিসি বোর্ডটি উলটিয়ে নিচ্ছি এখানে জাম্পারটি কোথায় আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারের সামনে একটি জাম্পার দেখেন জাম্পারটি জং ধরে নষ্ট হয়ে গিয়েছে তো জাম্পারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখেন আমার স্ক্রুড্রাইভারে জাম্পারটি লেগে চলে আসলো তো এই জাম্পারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সিস্টেম আইসিতে ফাইভ বোল্ট পৌঁছায় না এবং চ্যানেল বক্সেও ফাইভ ভোল্ট পৌঁছাচ্ছে না তো এই ফাইভ বোল্ট সিস্টেমে যদি না যায় সিস্টেম ঠিক মতো কাজ করবে না এবং এই ফাইভ ভোল্ট সিস্টেম এবং টিউনারে একসাথেই যায় এই জাম্পার থেকে তো এই যে ট্যান্ডেস্টারটি আছে আমি এটি খুলে নিচ্ছি এখানে আমরা ফাইভ ভোল্ট পাইনি অবশ্যই এখানে ফাইভ ভোল্ট হতে হবে এই ফাইভ ভোল্ট ওইদিকে যাবে সিস্টেমে এবং টিউনারে তো এখানে তেইশ তিরাশি একটি ট্যান্ডেস্টার থাকে রেগুলেটার ট্যান্ডেস্টার আমি আপনাদের খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্যান্ডেস্টার খুলে আসছে এই ট্যান্ডেস্টারের নাম্বার হলো টু থ্রি এইট থ্রি যাকে তেইশ তিরাশি বলি আমরা তো এখানে আমি চব্বিশ বিরোশি লাগিয়ে দেবো চব্বিশ বিরোশি ভালো টেন্ডেসটা তো আমি এখানে চব্বিশ বিরোশি লাগিয়ে দিয়েছি এবং এখানে ফাইভ ভোল্ট চলে আসবে ইনশাল্লাহ তো আমি আপনাদের ভোল্টেজটা মেপে দেখাচ্ছি দেখেন এই প্রিন্টটা এখানে আসছে এবং জামফার হয়ে এই পাশে এদিক থেকে এদিকে আসছে তা আমি আপনাদের মিটার দিয়ে মেপে দেখাবো তার আগে পার করটি লাগিয়ে দিচ্ছি তা আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখেন দেখেন এই প্রিন্টটা এখান থেকে এই জাম্পারে আসছে তো দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট আমরা পেয়ে গেছি এবং এই জাম্পার পার হয়ে এখানে ফাইভ বোল্ট আসবে দেখেন ফাইভ বোল্ট আসে আর এই ফাইভ বোল্ট দেখেন এদিক দিয়ে যাচ্ছে এভাবে যাই যে এখানে যে জাম্পারটি নষ্ট পেয়েছিলাম আমরা এখানে এসে ফাইভ বোল্ট থেমে গেছে এখানে দেখেন ওয়ান ভোল্ট এবং এই পাশে ফাইভ বোল্ট তো আমরা এখানে একটি জামফার লাগিয়ে দিব দেখেন এখনও ভার্টিক্যাল প্রবলেমই আছে সিস্টেমে ফাইভ ভোল্ট এখনো যায় নাই তা আমি আপনাদের দেখানোর জন্যে উপর থেকে একটি তার দিয়ে জাম্পার বানিয়ে দিচ্ছি তো এই ভার্টিক্যাল প্রবলেমটা দেখবেন এখনই সল্ট হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই ফাইভ বোল্ট সিস্টেমে যাওয়ার সাথেই এই ভার্টিক্যাল প্রবলেমটি ঠিক হয়ে যাবে দেখবেন দেখেন আমি পার করটি লাগিয়ে দিচ্ছি আবার এবং ভোল্টেজটা আমি মেপে দেখাচ্ছি দেখেন লোড পড়ার সাথে ফাইভ থেকে ফোর ভোল্টে চলে আসছে সিস্টেমে যখন ফাইভ ভোল্ট গেছে লোড পড়ছে দেখেন ফোর পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন গ্লাসে এই ফুল স্ক্রিন চলে আসছে তো এই আমাদের রেগুলেটর ট্যান্ডেস্টারটি নষ্ট ছিল যার কারণে আমাদের এই ফাইভ ভোল্ট মিসিং ছিল এবং এই ফাইভ ভোল্ট এই জামফারের কারণে জাম্পারটি নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে এই ফাইভ ভোল্ট সিস্টেম আইসিটি না যাওয়ার কারণে ভার্টিক্যাল প্রবলেম দেখা দিয়েছিলো তো দেখেন আমি স্ক্রিনে আপনাদের দেখাই তা আমি ডিশলাইনটি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি ফুল স্ক্রিন চলে আসছে তো প্রিয় সাথে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিও বিষয়ে ঠিক জিজ্ঞাসা করলে কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ